নিজেকে সেভ করার তাগিদে আমি চিন্তা করেছি এই টাকার আমার প্রয়োজন নাই, প্রয়োজনে না খেয়ে থাকবো কি আছে, কত কাজ করে মানুষ। জন্মদিন পালন করেন না, 3 নভেম্বর আপনার জন্মদিন গিয়েছে, অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা পালন করতে পারি না, এটা সেটা আপনার আগেরই একটা অভ্যাস যে আপনি জন্মদিন পালন করেন না, এটা কারণ কি? দেখেন জন্ম হয়েছে একবার, প্রতি বছর তো আর জন্ম হয় না। আমার কাছে মনে হয় আর কি, জানি কেন জানি জানি না, আমি জীবনে এসেছি একবার, চলে যাব একবার, তো সুতরাং এই বারবার প্রতি বছর যে জন্মদিন, আসলে এটি আমার বাবাও পছন্দ করতেন না, আমিও করি না আর কি, সত্যিকার অর্থে আমার কাছে কেন জানি ভালো লাগে না, কারণ বারবার আসা আসে এবং স্মৃতি অনেক কিছু ভেসে ওঠে। হ্যাঁ, জীবনের একটি জিনিস বারবার ফুটে ওঠে যে কত বছর হলো, এসে জিজ্ঞেস করে, তো সুতরাং আমার কাছে মনে হয় যে ওই জিনিসটিও চিন্তা করি না, ভাবি না, এই জন্য জন্মদিনও পালন করি না। অনেক সময় বাচ্চারা বলে যে বাবা আজকে কিন্তু তোমার জন্মদিন আজকে, তো মাঝে মধ্যে আমার ওয়াইফও ও বলে, এবারও বলছিল, আমি যে তাই নাকি, আমি তো জানি না, ভুলে গেছি, কই কেন তোমার আজকে তোমার ইয়ে, আমি বললাম যে ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে চলো আমরা গোপনে কেক কাটি। তো দেখি যে এবার আমার আবার শালি এবার নিয়ে এসছে কেক, তাই বললাম যে আমি কাটতে পারবো না, ওদেরকে দিয়ে কাটাও। তো বাচ্চারাই কেটেছে, তো বলে যে কেক একটু খাওয়া, আমি আবার খাই, বললাম যে আমি আসলে খাই না, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো একটু খাই। এই এটা কি মানে এই জন্মদিন পালন না করার বিষয়টা কি আপনার শুরু থেকেই? শুরু থেকে, ফ্রম দ্য বিগিনিং থেকেই। আচ্ছা, তেমনিতে আপনি একজন সুপারস্টার চিত্রনায়ক, আপনি আপনি অনেক দিন কাজ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তো একটা রেওয়াজ থাকাটাই অস্বাভাবিক নয়। আসলে আমি না এই জিনিসগুলো কেন জানি আমি জানি না পালন করি না আসলে সত্যিকার অর্থে, মানে আমি একটু মানে কিছু জিনিস আছে, কিছু উৎসব মুখর পরিবেশে একটু কম যাই। হ্যাঁ, আমার একটু মানে ছোটোবেলা থেকেই আমার এই জিনিসটা ভিতরে কাজ করে যে মানুষের বিপদে বিপদে যাও, ঠিক আছে। হ্যাঁ, আমি কোনো বিপদ দেখলে কিন্তু দৌড়ে যাই, আপনি আমাকে ডাকবেন যে কোনো বিপদে, আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি দ্রুত পৌঁছানোর জন্য। কারণ হলো গিয়ে মানে আমার কাছে, আমি জানি না এটা এটা অনেকে অনেক ধরনের ব্যাখ্যায় অনেকভাবে নিতে পারে, যে এই বিয়ে বাড়ির অনুষ্ঠান, এই জন্মদিন, বার্থডে, আমি খুব কম যাই। হ্যাঁ, খুব কম অ্যাটেন্ড করি আমি। আপনার চলচ্চিত্র ক্যারিয়ারের একটা বিষয় দীর্ঘদিন ধরে মানুষ বলে আসছে, বিশেষ করে খবরের কাগজে আমিও দেখেছি যে 90 দশকের যারা দর্শক তাদের ভিতরে এখন একটা আফসুসের নাম হচ্ছে শাকিল খান, যে দুঃখ জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি মানে হঠাৎ হারিয়ে গেলেন। এটা মানে গবেষকরা, চলচ্চিত্র যারা গবেষক তারা এটাকে মানে 90 দশকের দর্শকদের আফসুসের কারণ বলেছে আর কি। আপনি আফসুসের জায়গাতে এখনও রয়েছেন, আমরা কী ব্যাখ্যা দেবেন এটার? আমি জানি না কে বা কারা আফসোস করেন, তবে একটা জিনিস কি, আমি যতদিন মানে চলচ্চিত্রে কাজ করেছিলাম, চলচ্চিত্র মানে কিন্তু আনন্দ বিনোদন, তার মধ্যে দিয়েও কিন্তু একটি জিনিস আছে, সেটি বড় জিনিস হলো মেসেজ। একটি মেসেজ যদি আপনি একটি ছবির মাধ্যমে যদি দিতে না পারেন, তো তাহলে সেটি তো ফিল্ম হয় না। আমার কাছে মনে হয় পুরোপূর্ণ মানে পরিপূর্ণ ফিল্ম হয় না। তো যখন ফিল্মটাকে ছেড়ে দিলাম, তখন একটি খারাপ নৈরাজ্য সব কিছু মিলেই বিরাজ করছে, অশ্লীলতা, ভালগার, যেটিকে মানুষ, কিছু শ্রেণীর মানুষ আছে এটাকে খুব এনজয় করে, কিন্তু বাস্তবতায় কি আসলে কি তাই? আসলে তাই না, আসলে এটি একটি লজ্জাজনক এবং ঘৃণিত এবং ধিক্কারজনক কাজ, যে কাজটি থেকে বেরিয়ে আসার জন্য আমি আসলে পিছনে দৌড় দিয়ে আসলে পালিয়ে চলে এসেছি, সত্য কথা, এক ধরনের নিজের মানে বিবেকের কারণে। বিবেকের তাড়না তো বটেই, কত কাজের জায়গা রয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং সেখান থেকে বেরিয়ে আসবো। আমি আমি মনে করি যে এই ঘৃণিত কাজ করার চাইতে আমার মনে হয় ভালো একটি কাজ করা অনেক ভালো, বা একেবারে না করা আরও ভালো। তেমনিতে মানে যারা আফসুস করে আপনার জন্য, আপনাকে পাচ্ছে না, আপনার ছবি পাচ্ছে না, কারণ আপনার সব যত ছবি দেখছে তত তারা অনুপ্রাণিত হচ্ছে, যারা আফসুস করছেন তাদেরকে আসলে কী সান্ত্বনা দিবেন? আসলে সান্ত্বনার বাণী তো কিছু নেই,
আমার জন্য দোয়া করবেন যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যেই বলবো যে আসলে জীবন তো আসলে এমন একটা জিনিস, কারো জন্য কোনো কখনো কোনো কিছু থেমে থাকে না। আমি হয়তো আপনাদের সেই আশা বা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি, সেটার জন্য আমি আসলে সবার কাছে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত, যাই বলুন। আমি আসলে সত্যিকার অর্থে এই ফিল্মটাকে একসময় ভালোবেসেছিলাম, এখনও সেই ভালোবাসার ভিতরেই আসলে রয়ে গেছে, কারণ এই ফিল্মের মাধ্যমেই আজকে আমার এই শাকিল খানের জন্ম, এই শাকিল খানের পরিচয়। তা না হলে আমি যত কিছুই করি না কেন, ব্যবসা করি না কেন, যাই করি না কেন, হয়তো গুটি কিছু মানুষ হয়তো চিনত, এই ফিল্মের মাধ্যম দিয়েই কিন্তু আজকে আমাকে ম্যাক্সিমাম মানুষ চিনে, বহু মানুষ চিনে, সেটিও একটি মানুষের একটি ভালোবাসা।